नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। बांग्ला फिल्मों की बेहतरीन फिल्मों के स्टार अभिनेता सौमित्र चटर्जी का आज निधन हो गया। वो 85 वर्ष के थे। दिवंगत श्री चटर्जी पिछले महीने कोविड-19 के सकारात्मक पाए गए थे, जिन्हें अस्पताल ले जाया गया था। उनके ध्यान की खबर सुनते ही ममता बनर्जी मुख्यमंत्री पश्चिम बंगाल फौरन अस्पताल पहुंची और अभिनेता के परिवार के साथ मुलाकात कर उन्हें ढाढ़स बंधाया। सौमित्र চট্টোপাধ্যায় অন্তিম যাত্রার যে পরিকল্পনা করা হয়েছে সেটা আপনাদের সবাইকে জানাচ্ছি। আমরা মোটামুটি এখান থেকে দুটো নাগাদ বেরিয়ে একবার গল্ফিনের বাড়িতে যাব। সেখানে বেশিক্ষণ থাকবো না, সেখান থেকে বেরিয়ে আমরা টেকনিশিয়ান স্টুডিও, সেখান থেকে 3:30 মধ্যে আমরা রবীন্দ্র সদন পৌঁছব। রবীন্দ্র সদনে 2 ঘন্টা ওনাকে রাখা হবে। তারপর রবীন্দ্র সদন থেকে আমরা পদযাত্রা করে ওনাকে ক্যামেরাতলা শ্মশানে নিয়ে যাব। আপনাদের সামনে যখন আমি এই সুযোগটা পেয়েছি, আমি একটা কথা বলতে চাই। আমি দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব কৃতজ্ঞ। ওর বাবাকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশোনা করার জন্য আমরা পুরো পরিবার কোনোদিন ভুলব না। এটা যে সম্মান ওনার প্রাপ্য ছিল তার থেকেও বেশি, এত ভালোবেসে নিজের পরিবারের মতো আমাদের দাঁড়িয়েছেন। এবং দেখুন, কোভিড এর কাছে তো তিনি হারেননি, কোভিড কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে, কিন্তু নানা রকম আরো পরিস্থিতি ছিল, এগুলো থেকে হয়তো সবাই চেষ্টা করেও চিকিৎসকরা বা ইনস্টিটিউশন আমাদের গভর্নমেন্টেরও এক্সপার্ট কমিটি ছিল, সবাই মিলে একসাথে কাজ করেছে। আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার ইন্দ্রনীল অরোকেরা আছে, কৌশিক এসছে, রাজ এসছে, প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারিনি। কিন্তু আমি মনে করি